আজকে আমরা রান্না করব হোয়াইট সস পাস্তা। তো এমনি রকম পাস্তা তো আমরা বাড়িতে তৈরি করেই থাকি, যেরকম আমরা ঘরোয়াভাবে তৈরি করি। তো আজকেও ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করব হোয়াইট সস পাস্তাটা, যা যা আছে আমার বাড়িতে সেইগুলো দিয়ে। চিজটা আমার কাছে নেই, তাই আজকে আমি চিজটা দেবো না। তোমরা চাইলে বলে দেবো চিজটা দেবে কিভাবে। আর আমি এখন একটু চিলি ফ্লেক্স তৈরি করব বলে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, একটুখানি কড়াইতে নেড়ে নেব। তো হোয়াইট সস পাস্তাটা এই আমি প্রথম তৈরি করছি আজকে, এর আগে এমনি পাস্তাই করেছি, এটা প্রথম আজকে তৈরি করছি। দেখো আমার সজুটা ছাদের উপর উঠে কি সুন্দর ঘুমোচ্ছে, হ্যাঁ ওই দেখো। লঙ্কাগুলোকে একটু শুকনোই ভেজে নিলাম, এবার এটাকে আমি চিলি ফ্লেক্স তৈরি করে নেবো। শিলনোড়ায় একটু বেটে নেবো, তাহলেই হয়ে যাবে। এবার আমি পাস্তাটা সিদ্ধ করতে দেবো। কড়াইতে জল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটু লবণ। অল্প করে একটু দিয়ে দেবো সাদা তেল। এবার জলটা একটু ফুটে উঠুক। তো আমি এই পাস্তাটাই নিয়েছি, তোমরা চাইলে হোয়াইট সস পাস্তার জন্য সেই রকম লম্বা লম্বা পাইপের মতন দুটো মুখ কাটা থাকে সেগুলোও নিতে পারো। তো আমি যে এখন ঘরের সামনে পেয়েছি সেগুলো দিয়েই করছি। এগুলো দিয়ে দেবো জলের মধ্যে, জলটা গরম হয়ে গেছে। এবার পাস্তা যেরকম আমরা সিদ্ধ করি পাস্তা করলে, সেরকম সিদ্ধ করে নিতে হবে। তোমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম জলটা ঝরিয়ে। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটু আদার কুচো। তোমরা চাইলে রসুনের কুচোও দিতে পারো, রসুন পেঁয়াজ দিতে পারো, কিন্তু আমি নিরামিষ করবো বলে আদা কুচো দিলাম। আদাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি আর পেঁয়াজ দেবো না এখানে, রসুন ভাজা হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ তোমরা দিতে পারো। আদাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কুচো করে রাখা গাজর। ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আমি দু রকমের সবজি দিলাম, তোমরা চাইলে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম সব রকম দিতে পারো, দিলে আরও কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। আমি সবুজটা দিয়েই শুরু করছি, ওর মধ্যে কর্নও দেওয়া যেতে পারে, ভুট্টার দানা সিদ্ধ করে দিতে পারো। এবার এগুলোকে একটু ভাজবো, একটু স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দেখো আমি এগুলোকে কিন্তু ভাজা ভাজা করে নিলাম একটু। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, একটু দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর কিছু দেব না, একটু অরিগানো দিয়ে দেবো। এবার যে সবজিগুলো ভাজা হলো সেগুলো সব তুলে নেব। এবার আমরা তৈরি করে নেব হোয়াইট সসটা।
এবার হোয়াইট সস তৈরি করব, তার জন্য কড়াইতে মাখন দিয়ে দিচ্ছি। 2 চামচ মাখন দিয়ে দিলাম, 3 চামচ দিচ্ছি। 3 চামচ মাখন দিলে 3 চামচ ময়দা দিতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি ময়দা। তিন চামচ মাখন নিয়েছি বলে 3 চামচ ময়দা নিয়ে নিলাম। এবার ময়দা আর মাখনটাকে একটু ভেজে নেব। আঁচটা এই সময় আমি একটু কমই রেখেছি। ময়দা আর বাটারটা যে দিলাম সেটা একটু ভালো করে ভেজে নেব। ময়দা আর বাটারটা ভালো করে ভেজে নিয়েছি, তাই একটুখানি কম আঁচ করে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি দুধ। 1 কাপের মতো দুধ আমি দিয়ে দেবো। অল্প অল্প করে দুধটা দেবো আর মেশাতে থাকবো। একটু পাতলা করে তৈরি করতে হবে এটাকে। আমি হাতার পিছনটা করে একটুখানি ঘষে ঘষে যে ডালা ডালাগুলো হয়ে গেছিলো সেগুলোকে একটু এ করে দিলাম। এই দেখো এখন এরকম সুন্দর হয়ে গেছে। একদম একটু পাতলাই রাখতে হবে। তো দেখো আমাদের হোয়াইট সস একবারে তৈরি হয়ে গেল। এই যে এইরকম ঘনত্বের হবে সসটা। তো এবার এর মধ্যে কিছু ইয়ে দেবো, একটু লবণ দেবো, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, তো হোয়াইট সসটা তৈরি হয়ে গেল। এবার যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পাস্তাগুলো সিদ্ধ করে রাখা। এবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি। সবটাই দিয়ে দেবো, সবটাই হয়ে যাবে আমাদের হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেব। আর এর মধ্যে যদি তোমরা চাও শেষে একটু চিজও গ্রেট করে দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হবে। আমার কাছে চিজটা নেই বলে আমি আর দিলাম না, তোমাদের কাছে হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। করার সময় একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তাহলে আমাদের হোয়াইট সস পাস্তা একেবারে রেডি। তো দেখো আমাদের হোয়াইট সস পাস্তা তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। ওপর থেকে একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। তো তোমরা ঝালটা যেমন খাবে সেরকম অনুযায়ী দেবে। এটা একটা নতুন রকম আমাদের চ্যানেলে প্রথম হলো। খুব ভালো, এর আগে আমাদের চ্যানেলে এরকম ধরনের খাবার হয়নি। আরও যদি কয়েকটা সবজি পড়তো আরও সুন্দর হতো। ওই ভুট্টাটা সিদ্ধ করে দিলে খুব ভালো লাগবে। এছাড়াও ক্যাপসিকামের আরও যে বিভিন্ন রকম কালার আছে সেগুলো তোমরা দিলে যারা সাধারণত ওই মাখন আর চিজ খেতে ভালোবাসে তাদের জন্য এটা খুব ভালো লাগবে। আর চিজটা গ্রেট করে উপর থেকে দিলে আরও সুন্দর লাগবে। এটাও কিন্তু কম সুন্দর লাগছে না। আমরা আমাদের মতন করে উপস্থাপনা করলাম, সবাই সবার সব রকমভাবে করে সবার মতন করে। আমাদের এরকম কাঠের জালে হাতের কাছে যা ছিল, কাঠের জালে এরকম গ্রামেতে হাতের কাছে যা ছিল কম উপকরণ দিয়ে হোয়াইট সস পাস্তা
তৈরি করলাম। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে, আমার তো খেতে ভীষণ ভালো লাগলো। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।